পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযান চালিয়ে 15 লাখ বাগদা চিংড়ি রেণু ও 7টি অবৈধ বেহুন্ডি জাল সহ 10 জনকে আটক করেছে কোস্টগার্ড। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার রাত 12টার দিকে অমিতপুরে এই অভিযান পরিচালনা করা হয়। নিজামপুর কোস্টগার্ড কন্টিজেন্ট জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকে 23 গ্রামে থেকে 30 লাখ টাকা মূল্যের 15 লাখ বাগদা রেণু সহ 2 চালককে আটক করা হয়েছে। অপরদিকে রাত 10টায় আন্ধারমানিক নদীর মোহনায় একটি ট্রলার থেকে 7টি অবৈধ বেহুন্দি জাল সহ 8 জেলেকে আটক করেছে সংস্থাটির সদস্যরা। পরে মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে রেণু নদীতে অবমুক্ত ও জাল পুড়িয়ে মুচলেখা রেখে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।